سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني جنة دوشتوك بيدو شباكيد دو مبارك جنة تشي أشون أسكي دونشتان شروطي সম্পর্কিত হাদিস শরীফ শ্রবণ করি হাদিস শরীফের মধ্যে আছে যখন দুই মুসলমান মুসাফা করে মুলাকাত করে ওই সময় যদি আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তাহলে আরি ওসাল্লামের উপর দরুশই পড়ে উভয় মুসলমান পৃথক খাওয়ার আগে আল্লাহ উভয়ের গুণাকে মাফ করে দেন ঈদের সময় মোলাকাত মুসাফা করার টাইম সুযোগ হয় তো এই সময় আমরা মনে করে যেন দরুশরী পাঠ করি ইনশাল্লাহ এর বরকতে গুনা কমা হয়ে যাবে আসুন মোহাম্মদ একবার দরুদ পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ আজকে ইয়াং যুবক ভাইদের সাথে আমার লাইফ এই অনুষ্ঠানে ঈদের এই অনুষ্ঠানে আমার জীবন আমি যেভাবে ইচ্ছা সেভাবে সাজাবো আপনি কে এই ধরনের কথা বিভিন্নভাবে বিভিন্ন জন শোনা যায় সেই বিষয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান ঈদের আমার জীবন আমার লাইফ তো আমার জীবন আমার লাইফ এই জন্য এটা তো ঠিক আমার লাইফ আর আমার লাইফটা আমার বলে আমি কি এটাকে কি আগুনে ফেলে দেব। এই লাইফটা এই সময়টা কি অনত্বক নষ্ট করবো আজকে দেখবে যুবক বেশি মোবাইল নিয়ে আমার লাইফটাকে নষ্ট করে দিচ্ছে শুধু মোবাইলে কি যেন শুনতেছে এটা কি আমার লাইফ না মোবাইল না নিয়ে সময়টা কাটতেছে না মূলত তো মোবাইল নিয়ে তো আমাদের সময়টা মোটামুটি পার করতে হচ্ছে এখন মনে করেন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়লাম এরপর মোবাইল নিয়ে তো থাকবো তাই না মোবাইলের ধরেন বিভিন্ন ধরনের ই হয় আমাদের এখানে অনলাইন সাইট আছে ওদিকে মোবাইল তারা চলাই যায় না মোবাইল সারা তো চলাই যায় না কি যুবকরা যে বলতেছে মরার পরে দেখা যাবে এই যে গুনাকে হালকা মনে এর কি কোন আজাব নাই জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি হচ্ছে জাহান নামে আগুনের জুতা পরিধান করানো হতো যে জোতা পরিদান করার সাথে সাথে তার মাতার মগজ যেগুলো আছে সেগুলো সিদ্ধ হতে থাকবে সিদ্ধ হয়ে সেগুলা নাক দিয়ে এবং কান দিয়ে গলতে থাকবে আল্লাহ যেখানে সূর্যের তাপসহ্য করতে কষ্ট হয়ে যায় যেখানে মশার কামড় সহ্য করতে কষ্ট হয়ে যায় সেখানে জাহান নামের আগুন সহ্য করা হাউ ক্যান পসিবল আর আমাদের পাঁচ সপ্তাহ নামাজ পরে করতে থাকি মোবাইল নিয়ে গান টান শুনতে থাকি যুবক বাইরা বলতেছে আমরা নামাজও করে একটু গান টান শুনি একটা জিনিস কি করা দরকার কারো ঘরে যদি একটুখানি আগুন লেগে যায় এ একটু কান লাগছে কি হয়েছে এত বড় বিল্ডিং এটা কি জ্বলবে আমরা কি আগুন নিবানোর চেষ্টা করি না আগুনকে কে জ্বালানোর জন্য সুযোগ দিই নিশ্চয় আপনি সুযোগ দেন না আগুনকে কারণ এই একটুখানি আগুন পুরো বিল্ডিংকে জ্বালিয়ে সার্কার করে দেবে তো আজকে যে যুবকরা বলতেছে আমি নামাজে পড়তেছি একটুখানি মিউজিক শুনতেছি এই মিউজিক এই হারাম জিনিসটা আমার কান দিয়ে যাচ্ছে আল্লাহ তালা নারাজ যদি হয়ে যায় হাদি শরীফে আছে এই কানের মধ্যে উত্তপ্ত টিসা ঢুকিয়ে দেওয়া হবে তখন আমার কি হবে একটু একটা জিনিস দেখে আজকে দেখেন যখন ঈদ আসে তখন যুবক যুবতী অনেক মানুষ আছে তারা ফাগল হয়ে যায় যারা ঈদের সময়ে যুবক যুবতী বা যারা মিউজিকের লাইভের মধ্যে মাতাল আমি আপনাকে প্রশ্ন করি যদি এই মিউজিকের তালে তালে মৃত্যু আসবে একবার যদি ওই সময় মৃত্যুটা এসে যায় কিতাবের মধ্যে কি আছে খারাপ অবস্থা স্থানীয় মৃত্যু তাদের সম্পর্কে কি বলে যদি এভাবে যদি কেউ যদি গান সন্ধানে মৃত্যু বলে তাহলে ইমান নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এক মন্দ মৃত্যুর কারণ যেহেতু ইমান নিয়ে যেতে পারবে না তাহলে তাকে জাহান নামে যেতে হবে যে নবীর উম্মত যে নবীর উম্মত হিসেবে আমরা নিজেকে গর্ববোধ করি যে নবীর উম্মত হওয়ার জন্য হজরত ইসা আলা নবী ও আলিহিস সাল্লাতু ওয়াসাল্লাম আগ্রহ প্রকাশ করেছে মেজোরিটি যুবকের একটা কনসেপ্ট বলেন মাইন্ড বলেন আরে বৃদ্ধকালে গিয়ে দুই গালে দুইটা তপর খাইয়া এমন তো করুম আর জীবনে গুনা করতাম না এই ব্যাপারে

মায়ের কুলের দুধের বাচ্চা কত সারে নেই বৃদ্ধকালের এই যে পরিহার করি ঈদ খুশির দিন তাদের জন্য আপনি জানেন কাদের জন্য যাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে হ্যাঁ ঈদ সম্পর্কে একটা আছে তো ফারুক আজ আল্লাহ তাল্লাহদ্দিন দিগির ঘটনা উনি ঈদের দিন কাঁদতেছে সবাই মোলাকাত করতে যাচ্ছে রাষ্ট্রপতি আমেল মুমিন আপনি কাঁদতেছেন কেন আজকে তো খুশির দিন কান্নার কারণ কি তখন উনি বলল আমি কাঁদতেছি আমার ইবাদত আমার রিয়াজত আমার বন্দাগি আল্লাহ তালার দরবারে গ্রহণ হয়েছে কিনা তা আমি তো জানি না আর যার ইবাদত গ্রহণ হয়েছে তার জন্যই এখন আমি যে জানি না আমার গ্রহণ হয়েছে এই জন্য কাঁদতেছি এখানে যুবক বা যে বলে আমার লাইফ আপনি দেখবেন যুবকরা মেজরিটি জিয়ারত করে এককালে যুবকদের জিয়ার ছিল কোরআন শরীফ বাপ এককালে যুবকদের জিয়ার ছিল মা বাপের কে হাসি মুখে দেখা এককালে যুবকদের জিয়ার ছিল উস্তাদ দেখা মুর্শিদ কে দেখা ভালো কিছু দেখা এখন সবাই জিয়ার করে মনে হয় এই মোবাইল কে রাগ করি না মাদার দশ টাকা আমি আপনাকে বলতেছি না ওভারঅল সবাইকে বলতেছি এখানে কি জিয়ার মোবাইল ছাড়া তো চলাই যায় না ও ভাই

বেgana নারীদের দিকে, ব্যপরদা নারীদের দিকে যারা অশ্লীল গান, বাসনাগুলো দেখতে থাকে, তাহলে চোকির গুনাহ হচ্ছে, কানের গুনাহ হচ্ছে। তাহলে কিয়ামতের ময়দানে তো প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গ আমার আপা বিদ্যা শক্তি দিবে। আপনি ভালো কাজ কী করেন, সেটা যেন শক্তি দিবে। খারাপ কাজ কী করেন, সেটা আর শক্তি দিবে। বাপুর কথা এখানে জোকরা দরকার আপনাদেরকেও বলি মন্দ জায়গায়কেও বলি। যে বলে আমার লাই। এই শোকটা আমার না। হাতটা কাট। বডিটা কাট। তো সব কিছু যদি আমার হয় আমি আপনাকে প্রশ্ন করতেছি বাদারি যে দর্শক বৃন্দ এনাদেরকেও করতেছি যারা বলি আমার লাইফ আমার বড়ি আমার জিন্দগি যখন এই জিন্দগিটা আমার বড়িটা আমার তখন এই চোখ আমার বিরুদ্ধে কেন আল্লা দরবারে সাক্ষী দেয় এই কান কেন আমার বিরুদ্ধে আল্লা দরবারে সাক্ষী দেয় এই হাত কেন কালকিয়ামতো আমার বিরুদ্ধে আল্লাহ দরবারে সাক্ষী দেবে সেখানে একটা জিনিস মাইন্ডে রাখাই দরকার এটা আবশ্যক যারা বলে আমার লাইফ দেখেন আমার লাইফ বলতে কিছু নাই আমার লাইফটা তো দেওয়া আল্লাহ তাআলার দেওয়া এই বডিটা আল্লাহ তালার দেওয়া এটা দেখেন এখানে অনেকে বলে আমার লাইফ আমার বডি তা আপনার বডি আপনার গায়ে জোর হয় কেন এই বডি ভালো হয়ে যা হয় না কেন তাহলে বোঝা যাচ্ছে এই শরীরটা আমারও না এই লাইফটা আমারও না এই লাইফটা গিফট করা হয়েছে যিনি আমাকে দিয়েছেন যেন তার ইবাদত করি তার বন্ধে কি করি মলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করতে পাবো কমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন জাতি মানব জাতিকে জন্য শুধু সৃষ্টি করেছি আমার ইবাদত মানুষকে উদ্দেশ্য কি শুধু তার ইবাদত করা এখন মানুষকে যদি দেখেন রাগ করিয়ান না এই মোবাইলের উদ্দেশ্য কি কথা বলবে বিভিন্ন জিনিস দেখবে বিভিন্ন কাজ হবে এই উদ্দেশ্য তো সৃষ্টি আচ্ছা হুজুর সাহেব যেটা বলছেন এখন যে আমরা পুরা জিন দেখ আল্লাহ বলছেন যে জিন এবং ইনসানকে বানাইছেন কি জন্য এবাদতের জন্য তা আমরা খাটতেছি খাচ্ছি কথা বলতেছি এগুলো কি বাদত হবে

হ্যাঁ যদি ইবাদ যদি হালাল প্রান্তায় যদি হয় ইবাদত তখন হবে যদি আমার ব্যবসা যদি হালাল ইবাদত তখন হবে যে যদি শুদ্ধ হয় ইবাদত তখন হবে যদি আমি আল্লাহ এবং তার রসের সন্তুষ্টির জন্য আমি যদি ভালো ভালো কাজ করি সতকা করা গরিবকে দান করা এবং যা অর্জন করব সেখান থেকে ভাগ নিজের জন্য একবার গরিব আত্মীয় স্বজন জন্য ভাগ আল্লাহ রাস্তায় এটা কি বাপু এরকম করা যেতে পারে যেটা বলছে হয়তো দর্শক তো এই প্রশ্ন করতে পারে আমার লাইফটা কিভাবে বার হবে একদম আসান মডেল আমি আপনি যারা যুবক ইয়াং আমি তাদেরকে বলতেছি আমার মাথা থেকে ফা পর্যন্ত আমার চলা বসা ওঠা লেনদেন যা করি আমরা এগুলা যদি সুন্দর মোতাবেক হয় তাহলে তাই বাচ্চা হয়ে এখানে ইবাদতের জন্য অনেকে মনে করে শুধু নামাজ পড়ে মনে হয় ইবাদত রোজা রাখা এটাও ইবাদত ঠিক আছে কিন্তু সুন্নতের প্রতিটি কদমে ইবাদত এখন যুবকরা যে একটা মাতলামি লাইফ আমার লাইফ বলে এই লাইফ থেকে কি আমরা বেরিয়ে আসব না কখন বেরিয়ে আসব। মতের পরে দেখেন মানুষ এখন তো আমরা একটা নদীর ফারে আছি সাগরের মনে করো গ্রাম অঞ্চলে আছি আপনি কখনো সাপ দেখছেন সাপ দেখবেন আপনি সেই যখন জীবিত তখন সেই বাঁকা থাকে এইভাবে এইভাবে সে একদম সিধা থাকে না সোজা হয় না যখন মারা যায় তখন কিন্তু তাকে যেভাবে করা হয় সেভাবে হয়ে যায় তো যুবকরা মনে হয় সেরকম আমার লাইফ আমি যেমন ইচ্ছা তেমন করব লাইফের কোনো ভরসা নাই দুনিয়ার সবকিছুর গ্যারেন্টি আছে আপনি গরম এসি কিনেন বলবে পাঁচ বছরের গ্যারেন্টি ফ্রিজ কিনেন বলবে বিশ বছরের বারো বছরের গ্যারেন্টি সব কিছুর গ্যারেন্টি আছে গ্যারেন্টি নাই এত কিছু যারা বানিয়েছে তাদের মানুষের যখন গ্যারেন্টি নাই আমি কেন বৃদ্ধকালের জন্য তাকিয়ে থাকবো আমি কি এরকম হতে পারি না যেমন যুবক আল্লাহ আপনি জানেন যে যুবক যৌবনকালে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য গুনা থেকে তোবা করে আল্লাহ বলে আমি ওই যুবককে ভালোবাসি এখন রাগ করিয়ে না যুবক যুবতী মেজরিটি একে অপরকে ভালোবাসে কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসে ভালোবাসার দাম বেশি না কম আপনি কাউকে ভালোবাসেন এটা বেশি না সে আপনাকে ভালোবাসে এটা বেশি আচ্ছা কেউ আমাকে ভালোবাসে কেন হয়তো রূপ দেখে গুণ দেখে বা অর্থ দেখে আর আল্লাহ আমার রূপও দেখে না গুণ অর্থ দেখে না কিছু দেখে না শুধু আমল দেখে তো আল্লাহ তালার যদি আমি আহ প্রিয় পাত্র ভালোবাসার বন্ধা হতে পারি তা আমি কেন এই ইয়াং লাইফটাকে আমার লাইফটাকে আল্লাহর তালা এবং তার সুদের রঙে সাজাবো আমি কেন বলবো আমার লাইফ দেখেন আমার লাইফ যারা বলে না আমার লাইফটা আমার আপনি কে এই আপনি কে এই কথাটা আজকে যুবক যুবতীর মুখে বেশি যার কারণে বৃদ্ধ মা বাপ কষ্ট পাচ্ছে বাপু কথা কথা বলো আব্বু আপনি কি জানেন আপনি তো সেই কালের এখন তো মডার্ন ফোর জি ফাইভ জির জিন্দগি এখন আগের মতো নাই কে বললো আগের মতো নাই আল্লাহ কেন আজ আব্বা বন্ধাকে হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে

তো এই শাস্তির আওতায় পড়বে বলে হ্যাঁ তারও এই শাস্তির আওতায় পড়বে তারাও বুক করবে কিছু এখন ফর এক্সাম্পল এই যে বৃক্ষ ম্যাঙ্গো আম গাছ আম গাছে যেমন আম যখন পাকা পাকনা হয় ওই আম যখন গাছ থেকে নেওয়ার জন্য যায় গাছে যখন নাড়া দেওয়া হয় তখন পাকা আমার সাথে অনেক সময় কাঁচা আমও পরে যায় পরে যাও ঠিক তদ্রুপ এটাও এরকম। রকম নেককার বন্ধ থাকবে গুনাগার থাকবে গুনাগারদের গুনাহের কারণে সময় নেককার কি করতে হয় এই যেটা পেতে হয় কিন্তু তারপরও তার আমল অবশ্যই তাকে জান্নাতে নিয়ে যাবে তো আমরা কি পারি না আজকের এই দিনটাকে যারা বলে আমার লাইফ মিউজিক ড্রামা সিনেমায় বিয় করে আমরা কি পারি না ঈদের দিন তো দু কবুল হওয়ার দিন ইবাদতের দিন কেমনে তো আছে ঈদের রাতের ইবাদত বছরে পাঁচটা রাত যেটা উল্লেখযোগ্য রাত তার মধ্যে একটা দুইটা রাত হচ্ছে দুইদের দুই রাত তখন এই রাতগুলা ইবাদতে কাটায় দিনগুলা ইবাদতে কাটায় এটা না বলে আমরা কেন বলি আমার লাইফ দেখেন আমার লাইফ যারা পুরো বছরে একবারে আসি কত কোনো একটা পরিবারে এক দিনে একটা মেদি ফুকরাম হয় এটা তো এক দিন হয় পুরো বছরে বা 10 বছরে 5 বছরে তো এটা তা কম আছে আপনার এই মেয়েদের মেহেদি কিনার আছে এই যে তারপর আপনার আনন্দ আনন্দ ফুর্তি করা আছে তারপর এই যে তারপর একদিন এটা মানে একদিন এটা ছাড়বো না কিন্তু একদিন যে মরবো এই একদিন এটা মরবার টাইমে দেখা যাবে কি এটা হচ্ছে এটা হচ্ছে মাদানি চ্যানেল দর্শক বিজয় সব থেকে মারাত্মক ভাইরাস কেউ যদি গুনার রোগে মারা যায় গুনার মধ্যে মারা যায় আল্লাহ না করুক যদি ইমান বরবাদ হয়ে মারা যায় সে আবাদুল আবাদ যার নামে যাবে কারণ আল্লাহ তালা আমাকে আপনাকে তো আমার লাইফ আমার লাইভের জন্য তো সৃষ্টি করে নাই আমার ভাই যেটা বলল যে আমি এখন এনজয় করবো পরে দেখা যাবে পরে দেখা যাবে সেটা ফিউচারে এটা তো এখন না প্রেজেন্ট এই মুহূর্তে তো না আমি সামনে করব, তা করবো নামাজ করবো রোজা রাখবো হজ করব, জাকাত দিব দেখা যাবে কিন্তু মৃত্যু যদি চলে আসে মালাকুল হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যখন মালাকুল মধকে যখন দেখবে তখন বান্দা মুখ দিয়ে কথা বলার অ্যাবিলিটি তার থাকবে না সে দেখবে কি হচ্ছে না হচ্ছে মালাকুল মধকে দেখে তার আত্মীয় স্বজন সবাই থাকবে সে ইশারায় বলার চেষ্টা করবে বাট কেউ বুঝতে পারবে না মুখের বাসা তখন ফেরে নিবে আমরা তো আমরা তো বেশিরভাগই দেখি দেখেনা জন্য ধরাধা নেই বৃদ্ধ হলে আপনার জন্য ওনার জন্য পঞ্চাশ বছর আসবে আমার জন্য তিরিশ বছর আসবে এমন কোন ধরা নেই আসার সময় একটা সিস্টেম ছিল আগে আপনার বড় ভাই মেজ ভাই সেজ ভাই ছোট ভাই আসছে কিন্তু যাওয়ার সময় কিন্তু বড় ভাই আগে আসছে আগে যাবে মন না আপনার বুদ্ধিমান যুবক কে জানেন যে গুনা থেকে বাঁচে আজকে তো বুদ্ধিমান যুবক তাকে বলে যে মাল ফুসা ইনকাম কাম করে কিন্তু আসল বুদ্ধিমান যুবক হচ্ছে যে গুনা থেকে বাঁচে আর একটা জিনিস এখানে বলা দরকার দেখেন ইদে এই ঈদে দেখবেন আপনি যুবক যুবতীরা অবাধে ঘুরতেছে অবাধ মিলামিশা করতেছে সবাই বলে কি ফ্রেন্ডশিপ ডোন্ট মাইন্ড সবাই আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোরআন হাদিসের মধ্যে মাইন্ড করে দিয়েছে ভাই ফ্রেন্ডশিপ ওই রকম হওয়া যাবে না এখন আমি যে বলি না আমার লাইফ আমি যেমন ইচ্ছা তেমন ঘুরবো এখানে যায় দর্শকবৃন্দ আপনাকে আমি বলি আপনার মেয়ে বা আমার মেয়ে আপনার ছেলে আমার ছেলে আপনার ভাই আমার ভাই এরা যে ঘুরতেছে কোথায় যাচ্ছে এ বলে আমার আমি যেমন ইচ্ছা তেমন করবো কোথায় যাচ্ছে মেজুরি দেখবা বাপু কোথায় যাচ্ছে শয়তানের আড্ডায় মেজরি দেখবে শয়তান খুশি হয় ওই কাজে আচ্ছা আমরা তো সব সময় শুনি মেয়েরা পদ্মা দিয়ে চলবে আমাদের ছেলেদের তো পদ্মা শুনি নাই কোনোদিন ছেলেরা পদ্মাকে করবে কেন আল্লাহ কোরআন কি বলে ছেলেদের জন্য পদ্মা বলে নাই অবশ্যই পদ্মা পর্দা রয়েছে যখন কোন হাল সেনে বর্ণিত রয়েছে যখন কোনো নারী যখন একবার আপনার শত্রুকে সামনে চলে আসবে তখন প্রথম দৃষ্টিতে গুণা হবে না আপনি দৃষ্টিকে ফিরিয়ে নিন যখন আপনি দ্বিতীয় দৃষ্টি দিবেন তখন একটা সগিরা গোনা যখন আরো বারবার তাকায় থাকবেন তখন আস্তে আস্তে কবির গুণাতে পরিণত হয়ে যাবে তাহলে দেখো হাদিস রয়েছে উনি করেন যখন একজন যুবক এবং একজন যুবতী যখন মিলিত হয় নির্জনে তখন কেউ থাকে না তখন ওই সময় তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান উপস্থিত হয় তখন গুনার কাজ সংগঠিত হয়ে যায় এখন আপনি চিন্তা করেন আপনার ছেলে মেয়ে সতীত্ব যদি একবার নষ্ট হয়ে যায় এটা দায়বাই দায়বারটা কে নিবে বাবু এটা তো সবাই জানে আমাদের আপনিও জানেন আপনি দেখবেন বিভিন্ন যে পার্ক বিভিন্ন যে বিনোদন কেন্দ্র সবাই জোড়া জোড়া কিভাবে বসে আছে এই জন্য কি আল্লাহ মুসলমানকে সৃষ্টি করেছে আর বসে নাই একটা জিনিস আমি এটা ডিপলি বলতেছি একদম আপনি কিভাবে নেন আমি জানি না। নিজের বউকে নিয়ে কেউ পার্কে বসে থাকে না বাবা নির্জন লুকিয়ে যারাই লুকিয়ে বসে আছে দেখবেন তে একশ দুই নাম্বার যুবক যুবতী

ও ভাই ফার আচ্ছা দেখো যার নাম কুলা আছে আল্লাহ যদি বলে তুমি গুনা কষ্ট করছো কেন আল্লাহ কক্সবাজার কুলে দিচ্ছে এটা কি জব হবে ও ভাই মানুষ কেন সৃষ্টির মধ্যে সেরা আঠারো হাজার মকলুকা যে আল্লাহ সৃষ্টি করেছেন এই দুই পাওয়ালা মানুষ কেন সেরা মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে ভালো মন্দ পার্থক্য করার সুযোগ আছে আমি কেন যাবো ওইখানে দর্শক বিদ্যে এইবারে ঈদে এই ধরনের জোড়া জোড়া দৃশ্যগুলো হতন্ত করি মেয়েকে বলি কোথায় যাচ্ছ ছেলেকে বলি কোথায় যাচ্ছ আমাদের একটা পয়েন্ট যোগ করার হচ্ছে যে আমার ভাই যেটা বললো এখন এনজয় করার সময় আমি একটা করার জন্য গিয়েছি এখন আপনার বোন বা আপনার মেয়েকে নিয়ে যদি কেউ কেমন লাগবে সৈয়দ সাহ যে কথাটা বলছে না সত্যি আপনার বোনের সাথে মার সাথে যদি মেয়ের সাথে করা হয় কেমন লাগবে এটা কেউ পছন্দ করে না যখন আপনি নিজে পছন্দ করেন না আপনার বোনের সাথে কি এরকম করুক তা আপনি অপর বাহির বোনের সাথে কেন করতেছেন তো যুবক দেখেন আল্লাহ আমাকে আপনাকে মধ্যে আল্লাহ যে মকসদ এটাকে আমরা নিজের লাইফ বলি মানে আল্লাহ তালা যে জন্য আমাকে সৃষ্টি করেছে এই উদ্দেশ্য আমরা বলি না আল্লাহ আমাকে এই বাজের জন্য সৃষ্টি করেছে আমার জীবনটা হবে এই বাজের জন্য তোমাদের নিজের দর্শকবৃন্দ ঈদের দিন এই ঈদে শয়তানকে নারাজ করি দেখেন রমজান সারা রমজান শয়তান বন্ধ থাকে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে শয়তান মুক্ত হয়ে যায় তো আমরা কি শয়তানকে খুশি করব। আমার লাইফ বলবো আমার লাইফ বলাটা খতম করি আল্লাহ এবং তার রসুলের জিন্দগির মধ্যে আমার লাইফটা উৎসর্গ করি এটা কামিয়াব হবে আর একটা কামিয়াব কি হবে আমার লাইফ বলাটা মা বাপের সামনে বিয়া দেবে দেখেন আমার লাইফটা কেমন হবে আমার মা বাপ নিশ্চয় আমার থেকে ভালো না

খুশি করা মা বাপ যেখানে খুশি ওই কাজটা করা হ্যাঁ মা বাপ যদি শরীর বিরোধী কাজ বলে তখন মা বাপের কথা বাপু মানা যাবে না এরকম না শরীর বিরোধী কাজ বলে মানা যাবে না কিন্তু বাকি সব কাজ একজন যুবক এমন হওয়া চাই যেন আল্লাহ তালা পছন্দ করে আর আমার লাইফটা আল্লাহ রাস্তায় যদি আমি ওয়াক করে দিই হাতিশ আছে এরকম একটা জেনারেশন মহিলা পুরুষ আপনাদের শোনা বেশি দরকার যে যুবক যুবতী নিজের হায়াতকে নিজের লাইফটাকে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি মোতাবেক জীবনে অতিবাহিত করে ভালো করে শুনে এই হাদিস শরীফটা এরকম যে যুবক যুবতী এত ইয়াং যারা এরা যদি এদের লাইফটা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য অতিবাহিত করে আল্লাহ বলে এই বন্দাকে নিয়ে আমি ফেরাস্তার সামনে গর্ব করি কারণ ফেরাস্তারা বলছে আল্লাহ বন্দা বানিয়ে না বলছে না এরা মারামারি করবে দুনিয়াতে ফেতনা ফেসাদ করবে ইনসান সৃষ্টি করিও না আমরা তো যথেষ্ট তোমারে এই করার জন্য আল্লাহ বলে আমি যেটা জানি তোমরা সেটা জানো না তখন আল্লাহ এই ইয়াং নেককার যুবক যুবতী যারা তাদেরকে নিয়ে গর্ব করে কাদের সামনে ফেরস্তাদের সামনে তো আমরা আর যারা যুবক ইয়াং আমার লাইফটা আল্লাহ এবং তার সুরের ফতে সপে হাদিস শরীফে আছে কবর হচ্ছে একটা গরম জায়গা যুবতী সবাইকে জিজ্ঞাসাবাদ আছে আমার লাইফ এমন কি কি তুমি কে আমি যেমন ইচ্ছা তেমন ইউজ করলাম তুমি কে বলার সুযোগ আছে বাবু কেন বলবো না আমি তো হতে চাই কিন্তু মনে তো চাই না এদিকে এদিকে যাওয়ার জন্য একটু না শয়তান তো অবশ্যই ঢুকা দিবে শয়তানের দুকা থেকে বেঁচে থাকার জন্য ইসলাম শয়তান থেকে বেঁচে থাকা অনুসরণ না করার জন্য আল্লাহ নবী রসুল প্রেরণ করেছেন ইসলামের সঠিক রূপ রেখা ইসলাম আমাদেরকে সেই পরিবেশ দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে যুবকদের সংশোধনের জন্য বাদানি কাফেলা দিয়েছে বাদানি ইনামতের আমল দিয়েছে আমরা তার সাথে সম্পৃক্ত হয়ে যাই দেখবেন এখানে শান্তি আর শান্তি আপনি যে যেটা বলতেছেন আমার লাইফ আমি আমার মতোকে সাজাবো আল্লাহ এসে স্ট্রাগল আমি লড়াই করতে জীবন আমার জীবনটাকে সুন্দর করে গোছানোর জন্য আপনার জীবন তখন পরিপূর্ণ হবে যখন শূন্যতেন নবীর মধ্যে আপনার জীবনটা অতিবাহিত হবে শূন্যতেন নববীর মধ্যে তখন জীবনটা সুন্দর হবে ইবাদত করে শান্তি পাবেন খাবার খেয়েও শান্তি পাবেন পরিবার সাথে বসবাস করেও শান্তি পাবেন দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন মা দাইল দর্শকবৃন্দ আমার জীবনটা আজকে থেকে নিয়ত করি এই ইদে আল্লাহ এবং তার রাসূলের পথে মতে বিআই করি আর মাদানি চ্যানেল দেখি দেখেন মোবাইলে বিভিন্ন ধরনের খারাপ অনুষ্ঠান দেখে শোককে আগুন না দিয়ে এমন দৃশ্য দেখি যেগুলো দেখলে ফর না হয়ে হয়ে যাবে যাবে ইলমে দিন শিখা মাদানি চ্যানেল বাংলা উর্দু ইংলিশ এই মাদানি চ্যানেলের জিয়া দেখাটা সর্বদা তার মধ্যে ফায়দা কি খারাপ দৃশ্য থেকে বাঁচা যায় শোকটাকে জিকিরের ইলাহির আপনার এমন দৃশ্যগুলো দেখার সুযোগ পাওয়া যায় তো আমরা এইবার ঈদ আমার লাইফটা আল্লাহ এবং তার রসুলের ফতের মধ্যে বিয়ায় করি এইবারের ঈদ আমার জীবনটা আল্লাহ এবং আল্লাহ রসুল যে পথে চললে খুশি হবে ওই পথে পরিচালনা করি আমার লাইফটাকে বেশি বেশি জিকিরের মধ্যে সামিল রাখি মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাল্লাহ মাদানী চ্যানেল আমার আপনার লাইফটাকে